বিষয়টা হয়েছে ফুটবল ফেডারেশনের যারা কমিটিতে আছে সবার যোগ্যতার ব্যাপারে কিন্তু কেউ কোনো প্রশ্ন উঠাতে পারবে না। সেই জায়গাটাতে আমরা মনে করেছি যে ফুটবল ফেডারেশনের আমরা চারজন ভাইস প্রেসিডেন্ট মিলে আমরা যদি সকলে মিলে সিদ্ধান্তটা নিই তাহলে কিন্তু মানে সিদ্ধান্তের জায়গাটা সঠিকভাবে আমরা বের করে আনতে পারব। শুধুমাত্র জেনারেল সেক্রেটারি জড়িত নাকি এর সাথে ফুটবল ফেডারেশনের অন্য অন্য যারা স্টাফ আছেন কর্মকর্তা কর্মচারী জড়িত আছেন কি না সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্যই কিন্তু আজকে এই তদন্ত কমিটি করা। না নির্বাচনের পরে কিন্তু বিষয়টা যেহেতু নির্বাচনের আগে আমি যেটা তুলে ধরেছিলাম এখন আর সেটা আমার মনে নেই আসলে কি তুলে ধরেছিলাম, অনেক দিনের আগের ঘটনা তো। হ্যাঁ, তো নির্বাচনের পরে এই কমিটি আমরা যখন নতুন করে দায়িত্ব গ্রহণ করলাম আমরা চেষ্টা করছি সমস্ত কিছুই আছে না ট্রান্সপারেন্ট করার জন্য। সেই জায়গাটাতে আমি মনে করি প্রক্রিয়াগতভাবে কোনো ভুল নেই। কিছু কিছু শুনেন, টু আর ইজ হিউম্যান, রাইট? মানুষ মাত্র ভুল হতেই পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমারও ভুল হতে পারে, অনেকেরই ভুল হতে পারে। সেই জায়গাটাতে আমরা মানে বর্তমানের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে পথ চলব। আসলে বিষয়টা হয়েছে এই এই এটা তো আগের বিষয়, প্রতি বছর যখন অডিট করবেন হিসেবপত্র যখন শেষ করে ফেলবেন পরের বছরেরটা কিন্তু কেউ আর টানে না, মানে টানার সুযোগ নেই। তো সেই জায়গাটাতে এবং এটিএমে যখন কোনো কিছু অনুমোদন হয়ে যায় তখন কিন্তু সমস্ত কিছুই একটা বৈধতার জায়গা তৈরি হয়। আমি সেই জায়গাতে মনে করি এই আমরা যেই দিন আছি গত তিন বছর যাবত আমরা সমস্ত কিছুই স্বচ্ছভাবে করার চেষ্টা করছি এবং করেছি। এরকম কিছু আমাদেরকে যারা যাদেরকে ডেকেছে তাদেরকে এই আমরা শুনেছি, আমাকে না বললে আমি জানার চেষ্টা অফিসিয়ালি যদি আমাকে না জানায় আমি জানার চেষ্টা কেন করব? এরকম কিছু বোধহয় বাপুভাই থেকে কোনো কিছু বলা হয়েছে কি না আমার জানা না, আমার মনে হয় না। এটা সোহাগ ব্যক্তিগতভাবে করতে পারে, এটা সোহাগের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, কিন্তু বাপুভের পক্ষ থেকে আসে না এই ব্যাপারে কোনো আপিল করবে না, এটা প্রতিষ্ঠানের কোনো ভুল না, প্রতিষ্ঠান কোনো ধরনের অনিয়ম করেনি, ব্যক্তির অনিয়মের জন্য প্রতিষ্ঠান কোনো দায় দায়িত্ব নিতে পারেনি। কেন বাফুফে দেবে? এটা কিন্তু ব্যক্তির উপরে যেহেতু জরিমানাটা ধার্য করা হয়েছে তাকেই দিতে হবে। বাফুফে দিলে তো বাফুফে নিজে দোষী হয়ে গেছে, এই কারণে বাফুফে দিচ্ছে, বিষয়টা এরকম দাঁড়ায় না।